আজ হোমমেড ফুডে তৈরি হতে চলেছে এমন এক রেসিপি, যেটা তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে যে এটা রেস্টুরেন্টের স্টাইলে আজকের রান্না। তো রেসিপিটা দেখে নিশ্চয়ই সবার মুখে জল চলে আসছে। তো খুবই সুন্দর এক রেসিপি এটা, আর খুবই মুখে লেগে থাকার মতো, ছোট বড় বাচ্চা সবারই এটা খুবই পছন্দ। আর রেস্টুরেন্টে বেশিরভাগ আমরা খেতে গেলে কিন্তু এই রেসিপিটা আমরা খেয়ে থাকি, অনেকে হয়তো নাম জানে অনেকে জানে না। তো এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন মহারানী। তো আজকের রেসিপি শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো রেসিপি শুরু করা যাক কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। আজকের রেসিপি চিকেন মহারানী। হাই, আমি আরতি নস্কর। তো হোমমেড ফুডে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তোমাদের সাথে দারুণ এক রেসিপি শেয়ার করব, যেটা তোমরা নর্মালি রেস্টুরেন্টে খেয়ে থাকো সবাই। তো এখন বাজে বেলা 12:30, তো 12:30 হয়নি, 12:20-25 হচ্ছে। তো আমি রান্নাটা এখন লাঞ্চের জন্য করব, তো মেনুটা আর কি। তো এখন দেখো আমার অবস্থা, আমি কিন্তু বেশি সাজগুজের সময় পাইনি, যেরকম নর্মাল বাড়িতে থাকি ওইভাবেই আজকে চলে এসেছি, মানে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে। তো চলো আমরা দেখে নিই ফটাফট আজকে। আর একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে সবাই বোর হয়ে যায়, তাই না? তো একটু নতুনত্ব হলে সবারই ভাল লাগে। তো চলো আমরা ফটাফট দেখে নিই যে রেসিপিটা কী আর কী কী আছে। আজকে খুব দারুণ একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার করবো, খুবই লোভনীয় রেসিপি এটা। তো চলো ফটাফট আমরা দেখে নিই। তো দেখো এখানে আমার কাছে আছে 1 কিলো 250 চিকেন, আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একেবারে। এখানে আছে 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই 1 কাপ, এখানে কাজু আর আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি বাটবো বলে, কাস্তুরি মেথি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, জৈত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো আজকের রেসিপিটা ফাটাফাটি হবে একেবারে। তো চলো আমরা ফটাফট দেখে নিই যে কী বানাতে আমি আজকে চলেছি। তো এখন আমরা প্রথমে গ্যাসের কাছে যাব। তো চলো, এখানে কোনো কাজ নেই, যা আছে গ্যাসের কাছে, চলো ফটাফট গ্যাসের কাছে চলে যাই। তো আমি গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসটাকে জ্বলে নেব। তো গ্যাসটা অটো বাট মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে, তাই টিউবলাই বা লাইটার দিয়ে জ্বালাতে হয়। তো এবারে আমি কড়াটাকে একটু, জল আছে, জলটা শুকিয়ে গেলে, তো কড়ার জলটা শুকিয়ে গেছে, এবারে ফটাফট কি করব, প্রথমে আমি কাস্তুরি মেথিটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এগুলো রেডি করা থাকলে রান্না করতে সুবিধা হয়, কিন্তু আমি কিছু করিনি রেডি, আমি সব তোমাদেরকে রেডি করা মানে করে দেখাবো বলে রেডি করিনি। তো এখানে কাস্তুরি মেথি আছে অল্প একটু, এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রথমে ভালো করে। তো এটা 15 থেকে 20 সেকেন্ড শুধু ড্রাই রোস্ট করতে, বেশি করলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে ফেলছি। এইগুলো ড্রাই রোস্ট করবো, এগুলো একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে। তো প্রথমে শুকনো লঙ্কা 8-10টা নিয়েছি, হ্যাঁ 8টা তো আছেই। তো এবারে দেব এই মশলাগুলো আমি ফোড়নে ইউজ করবো। তো এখানে জিরে আছে 1 টেবিল চামচ, ধনে আছে 1.5 টেবিল চামচ, মৌরি আছে 1.5 টেবিল চামচ। তো এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবো। এবারে এগুলো ফোড়নে ইউজ করবো, এখানে এগুলো সব ফোড়নে ইউজ করবো, এখানে কিছু না।
একটুখানি জয়িত্রী এখানে দিয়ে দিচ্ছি। যে আলু এটা হতে হচ্ছে এটা লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট হলে এখানে আমি যে আলমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছি এটাকে আমি ছাড়িয়ে নেব সুন্দর করে, এগুলো সব বাটবো, আলমন্ড বাদাম আর কাজুটা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব আর এগুলো গুঁড়ো করে নেব। তো এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এটা ভাজা হতে হতে। তো এগুলো মিক্সিতেও তোমরা করতে পারো বাটা, কিন্তু আমি শিলে বাটবো। তো এখানে প্রায় 10টা মতো কাজু আছে, 10 থেকে 12টা, আর সেম আলমন্ড বাদাম আছে। এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আবার ওই কড়াটাই নিয়েছি, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেলেও রান্না হয়, তো সাদা তেলেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সর্ষের তেল আমি এখানে 1 কাপ দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে গোলমরিচ আছে অল্প, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে আর জয়িত্রী আছে, এগুলো সব ফোড়নে দিয়ে দিচ্ছি। আর তেজপাতা, ফ্লেমটা লো আছে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, কাঁচা লঙ্কাগুলো বাটবো সাথে। তো এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো এবারে মশলা এতে অ্যাড করে দেবো, এগুলো আস্তে আস্তে কষাতে হবে এখন 3-4 মিনিট। লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ভেজে এবারে এটা একটুখানি জল দেবো, জল দিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো লো ফ্লেমে। তো ঢেকে লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণ আমি এগুলো পেস্ট আর ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি। আমি চাপাটা খুলছি, 3 মিনিট পর তো দেখো টেনে উঠছে জল। তো এবারে এটাকে আর চাপা দেবো না, এবারে এইভাবে এটাকে কষাতে থাকবো আরও 3 থেকে 4 মিনিট। তো এবারে 3 থেকে 4 মিনিট কষাবো কিন্তু মাংসগুলো দিয়ে। এবারে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিই। ফ্লেমটাকে হাই করে দিলাম, এবারে
দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটাকে কষে নিন, দুই থেকে তিন মিনিট। তো তিন থেকে চার মিনিট এটা হাই ফ্লেমে কষানো হয়ে গেছে। এবারে এতে বাদাম আর কাঁচা লঙ্কা, আলমন্ড বাদাম যে ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি মাথাটা। তো মশলাটা দিয়ে একটুখানি জল দেবো, কারণ এতে মশলা লেগে আছে মাথাটা। তো আমি কিন্তু এগুলো সিলে বেটেছি, তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো, কারণ আজকে আর মিক্সি নামাইনি, কারণ মিক্সিটা আমার আসলে নিরামিষ, তো ওতে কিছু করি না। তো তোমরা হয়তো ভাববে প্রশ্ন করতে পারো বা মনে প্রশ্ন আসতে পারে, তো এইগুলোতে তো মানে পেঁয়াজ বা রসুন আমি বাটিনি, বাট গ্যাসটার মধ্যে ভেজেছি। তো কিছুক্ষণ আগে মাছ করেছিলাম, তো সেই জন্যে গ্যাসটার মধ্যে ওই কড়াতে ভেজেছি, তো ওই জন্য আর মিক্সিতে আমি এটা ছোঁয়া করিনি, মিক্সির ছোঁয়া সিলেই করে নিয়েছি। যাই হোক, তো কাজু বাটাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরও এটাকে দু থেকে তিন মিনিট আরও কষাবো। তো দু থেকে তিন মিনিটের মধ্যে কষাতে কষাতে এর মধ্যে এখন আমি নুন অ্যাড করবো। তো এটা কিন্তু হাই ফ্লেমেই কষাচ্ছি, এখনো এখনো ফ্লেম লো করিনি, তো হাই ফ্লেমে কষাচ্ছি। এবার এতে নুন দিয়ে দেব স্বাদ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে এখানে যে এক কাপ ফেটানো দই, টক দই, সেটাও আমি এর মধ্যে এখন দিয়ে দেব। ফেটানো টক দইটাও দিয়ে দেব। আমি মাংস গুলি এখানে দই ব্যবহার করেছি। এবারে এটা হাই ফ্লেমেই থাকবে, কেন এখন জল বেরোবে প্রচুর। এটা হাই ফ্লেমে আরও এখন দু থেকে তিন মিনিট আরও কষাবো। তো তার সাথে এই ভাজা মশলাটা কিছুটা দিয়ে দেবো এখন, তারপরে বাকিটা পরে ইউজ করবো। এটা হাই ফ্লেমে এবারে আমি চাপা দিয়ে দেব হাই ফ্লেমে, এবং হাই ফ্লেমে আমি কষিয়ে নিলাম। এবারে এটাকে আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে একটু চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য। তিন থেকে চার মিনিট পর আমি দিয়েছি, তো দেখো প্রচুর জল দিয়েছে, প্রচুর জল বেরোবে, কারণ পেঁয়াজ রসুন দেওয়া আছে, নুন দিলে কিন্তু জলটা মিশিয়ে আসে। এবারে এটাকে আমি হাই ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না এই জলটা মোটে, আর এখন চাপা দেবো না, হাই ফ্লেমে রেখে এটাকে আরও কষিয়ে নেব। তো জলটাও আস্তে আস্তে টেনে যাবে, হাই ফ্লেমে রেখে দেবো, ঢাকাটা আর বন্ধ করবো না। এইভাবে হাই ফ্লেমে এটাকে নিয়ে দিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, তো দেখো তেল রিলিজ হয়ে গেছে, সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবারে আর এতে জল দিয়ে দেবো। তো এখানে তোমরা চাইলে দুধও ব্যবহার করতে পারো, তো আমি দুধ দেবো না, আমি জল দেবো। এবারে
দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 কাপ মতো জল দিয়েছি। আর একটু জল লাগবে। তো আরো 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এতে যেটা দেব সেটা হচ্ছে ক্রিম একটু দেব, ক্রিম একটু দিয়ে দিচ্ছি। আমুলের ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করছি এখানে। তো এখানে আমি 2-3 টেবিল চামচ মতো ক্রিম দিয়ে দিলাম। তো আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ। তারপরে ভেজে রাখা যে মশলাটা সেটা বাকিটা দিয়ে দিলাম। এটা লাস্টে দিলে কি হয়, এর ফ্লেভারটা আরো দারুণ বেরোয়। তো এটা লাস্টে একটু দিতে হয়, দিলে মন্দ হয় না, দিলে ভালোই লাগে। এবারে যেটা দেব সেটা হচ্ছে এই ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, একটু ক্রাশ করে এইভাবে দিয়ে দেব। বেশ, মোটামুটি রান্না কমপ্লিটের শেষের দিকে, মানে কমপ্লিট হয়ে আসছে। এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। এবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 8-10 মিনিট এটা লো ফ্লেমে ফুটবে, 8-10 মিনিট। তো 10-12 মিনিট হয়ে গেছে। তো দেখো 8-10 মিনিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। কত সুন্দর হয়েছে, কালারটাও দেখতে দুর্দান্ত হয়েছে। এবারে এতে একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দেবো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। তো আমার রান্না কমপ্লিট, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আমি এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। তো আমাদের চিকেন মহারানি রেডি, আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। তো একদম খুব সুন্দর হয়েছে রান্না। তো তোমরাও অবশ্যই ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো, একঘেয়েমি যদি চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে আশা করছি। তো আজকের জন্য এই পর্যন্ত, আমি আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই। আর আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো, সাবস্ক্রাইবও করবে, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আবার বলছি, আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে শেয়ার করবে।